বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে টুরিস্ট ট্যুরস এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে কিশোরগঞ্জের ঐতিহাসিক হাওর অঞ্চল নিয়ে কিছু জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা কমলাপুর থেকে যদিও জার্নি শুরু করার কথা ছিল, কিন্তু ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে করা। এই ঢাকার অন্যতম পাঁচ তারকা হোটেল ল্যাম্বরগিনি আমরা ইতোমধ্যে ক্রস করলাম। আমরা মূলত জার্নিটা ট্রেনে এই জন্য করেছি, গ্রাম বাংলার হাওর অঞ্চল আমরা যেহেতু যাচ্ছি, সে হাওর অঞ্চলের পাশাপাশি আমরা ট্রেন লাইনটা দুপাশে কি অবস্থা বিরাজ করছে এবং বর্তমান কি সিনারিও, সেটা গ্রাম বাংলার একটা বর্তমান সিনারিও আমরা টেস্টটা নিব, এটাও দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকার দীর্ঘদিনের স্বপ্নের একটি প্রজেক্ট মেট্রো রেল, সেই মেট্রো রেল প্রজেক্টের কাজ এখানে চলছে বর্তমানে ঢাকা শহরে, যেটা এয়ারপোর্ট থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত এরিয়াটা মূলত রেল লাইনের পাশেই, ট্রেন লাইনের পাশেই গড়ে উঠেছে, সেটাও আপনাদেরকে দেখালাম। এটার মাধ্যমে আপনার এই ভিডিওর মাধ্যমে অনেকটা ঢাকার উত্তরাঞ্চলের কিছুটা অবয়ব আপনারা দেখতে পাচ্ছেন। খুব দূরে ঢাকা এয়ারপোর্টের বলাকা হাউস বিল্ডিংয়ের দেখা যাচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস। আমরা বর্তমানে ঢাকা এয়ারপোর্ট স্টেশনের খুবই কাছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এয়ারপোর্ট স্টেশনে ঢুকছি। খুব দূরে যেটা দেখা যাচ্ছে এটা হলো ঢাকা এয়ারপোর্টের পাশে একটা বিশাল শপিং সেন্টার হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে এটার কনস্ট্রাকশন কাজ প্রায় শেষ পর্যায়ে। ওয়েলকাম দিয়ে নিবি নিশ্চিত, বাংলাদেশের অন্যতম গ্যাদারিং প্লেস ট্রেন স্টেশনগুলি, ভিতরে খুবই ব্যস্ততম একটি ট্রেন স্টেশন হলো ঢাকা এয়ারপোর্ট, আপনারা সবাই জানেন। এয়ারপোর্ট স্টেশন ক্রস করার পরে আমরা এখন ট্রেন লাইনটি বর্তমানে টঙ্গি এরিয়াতে আছে। আপনারা জানেন ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে, কিছু কথা আমি বলে রাখি, ট্রেন লাইনটি গাজীপুর খোরাশাল, যেটা নরসিংদীতে অবস্থিত, গাজীপুর খোরাশাল নরসিংদী, তারপরে নরসিংদীর অন্যতম বড় থানা রায়পুরা, তারপরে কিশোরগঞ্জের ভৈরব, সেই ভৈরব থেকে আপনার ট্রেনটি কিশোরগঞ্জের দিকে চলে যায়, আর আরেকটি জংশনের মাধ্যমে সরাসরি চিটাংয়ের দিকে এবং সিলেটের দিকে চলে যায়। বর্ষাকালের সিনারিওটা আপনারা দেখছেন অনেকটা, এটা হলো বর্ষার শেষের সিনারিওটা, খুব সুন্দর গ্রাম বাংলার সিনারিটা আপনারা দেখতে পাচ্ছেন। নরসিংদী এরিয়ার আগে আপনার গাজীপুর এবং নরসিংদী দুটো ডিস্ট্রিক্টে প্রচুর কলা গাছ, কলার জন্য নরসিংদী বিখ্যাত আপনারা জানেন, সেই কলা গাছ, প্রচুর কলা গাছ আপনারা দেখতে পাবেন। Thank you.
ব্রিজ হওয়ার পরে আশুগঞ্জ ব্রিজটা হওয়ার পরে মেঘনা নদীর উপরে আশুগঞ্জ পর্যন্ত ডাবল লাইন কিন্তু ইতিমধ্যে হয়েছে, যেটা অনেক হয়তো বা আপনারা জানেন কি না, অনেকে এই বিষয়টা প্রথম হতে পারে। কিন্তু আপনার এলাকা থেকে ভৈরব পর্যন্ত মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে আপনি জানেন ইন্টারসিটি ট্রেনের মাধ্যমে, যেটা একসময় আসলে অকল্পনীয় ছিল, বাংলাদেশের ডেভেলপমেন্টটা অনেকটাই চোখে পড়ার মতো। ট্রেন সার্ভিসও ভালো, ট্রেনের টাইমটাও অনেকটা ভালো মেনটেন হয়। দর্শক, এটা ঐতিহাসিক একটি জায়গা, আপনারা জানেন ঘোড়াশাল। আমরা ঘোড়াশালে এখন ক্রস করছি, ঘোড়াশালে রেলওয়ে ব্রিজের উপরে আছি। এটা শীতলক্ষ্যা নদীর উপরে ব্রিজটা, এবং শীতলক্ষ্যা নদীর দুপারে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্পাঞ্চল কিন্তু এই নদীর দুপারেই গড়ে উঠেছে। ঘোড়াশাল অন্যতম একটা শিল্প নগরী বলা চলে, যেটা নরসিংদী জেলার পলাশ থানায় পড়েছে। এখানে আপনার একটু খেয়াল করবেন, ঘোড়াশালটা ব্রিটিশ আমল থেকেই এই রেলওয়ে লাইনটা এত উঁচুতে, যেটা থেকে প্রায় আপনার 40 থেকে 50 ফিট নিচে হলো সমতল ভূমি, যেটা অবাক করার মতো। আপনারা যদি কখনো ঘোড়াশাল যেয়ে থাকেন তাহলে এটার বাস্তবতা দেখবেন। এই ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে ওঠার জন্য বিশাল সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হয়। যদি কখনো ঘোড়াশাল আসেন তাহলে দেখতে পাবেন ঘোড়াশালে বাংলাদেশের একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ঘোড়াশাল সার কারখানা রয়েছে, ঘোড়াশালে অনেক পুরনো দুটো জুট মিল রয়েছে, একটা হলো আপনারা জানেন পূবাল জুট মিল, আরেকটা হলো বাংলাদেশ জুট মিল। এ দুটি জুট মিল সহকারে ঘোড়াশালে বাংলাদেশের আরেকটি বেসরকারি কোম্পানি প্রাণ, যেটাকে আমরা অনেকেই বাংলাদেশের বিজনেসের আইকন বলে থাকি যে কোম্পানিকে, সেই আই প্রাণের প্রথম কোম্পানি ইন্ডাস্ট্রিটা কিন্তু ঘোড়াশালের অবস্থিত শীতলক্ষ্যার পারে। এখন আমরা নরসিংদী শহরের এরিয়াতে ঢুকে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী শহরের নরসিংদী রেল স্টেশনের খুব কাছে আছি, এই যে দূরে দেখা যাচ্ছে যেটা, এটা হলো নরসিংদীর শহরটা ঠিক মাঝামাঝি আপনার নরসিংদী রেলওয়ে স্টেশন। এই রোডে আপনার
দর্শক একটা বিষয় বলে রাখি, যারা আপনারা দেশের বাহিরে থাকেন তারা অনেকেই হয়তো বা বাংলাদেশের অনেক কিছুতে কিছুটা হলেও অজ্ঞতার কারণে হোক বা ইনফরমেশন না থাকার কারণে, অনেক কিছু না জানার কারণে আপনার ঢাকা থেকে চিটাং বা সিলেট বা ঢাকার পূর্বাঞ্চলে বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে খুব ভোগান্তি পোহাতে হয়। আমি বলবো যে আপনারা বিদেশে থাকেন বা যেখানেই থাকেন, পূর্বাঞ্চল চিটাং জোন সিলেট জোন বিশেষ করে এই দুটো জোনে আপনারা যাওয়ার ক্ষেত্রে এই ট্রেন লাইনটি ব্যবহার করতে পারেন। খুব সুন্দর, খুবই সুন্দর, আরামদায়ক জার্নি। এটা নরসিংদী রেলওয়ে স্টেশন, একটু দূরে যে হলুদ এবং দুটো স্থাপনা দেখা যাচ্ছে এটা হলো নরসিংদী সরকারি কলেজ। এটা অনেক পুরনো কলেজ, আপনারা জানেন নরসিংদী সরকারি কলেজ। দর্শক, এখন আমরা একটা নদীর উপর দিয়ে যাচ্ছি, এই নদীটার নাম হলো হরিদ্বার। আপনি দেখতে পাচ্ছেন এই যে নদীটা, এটার পানি এতই কালো যে এটা নরসিংদীর মানুষের আখান নদী বলা হয়ে থাকে। মানে এই নদীর পানির মাছ কখনো খাওয়া যায় না, এত গন্ধ দুর্গন্ধ হয়ে থাকে। কারণ এই নদীর চতুর্দিকে বিভিন্ন টেক্সটাইল এরিয়া, টেক্সটাইল শিল্পাঞ্চল এরিয়া নরসিংদী আপনারা জানেন। আমরা এই পুরানপাড়া, নরসিংদীর পুরানপাড়া এলাকা ইতিমধ্যে ক্রস করলাম, পুরানপাড়া ব্রিজও ক্রস করলাম। এখন যাচ্ছি আপনার নরসিংদীর সবচেয়ে বড় থানা, যেটা এটা হলো আয়তনের দিকে রায়পুরা। আমরা রায়পুরা থানার ভিতরে আমরা ঢুকে গেলাম এবং এই যে আরিখোলা, এটা হরিদ্বার দূষিত নদী না। দেখা যাচ্ছে এখন তো আপনারা জানেন মাছ ধরার অন্যতম মৌসুম যাচ্ছে। দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জানিয়ে দেওয়া দরকার, আমরা হলিডেস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবসময় যে বিষয়টুকু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে চাই, যেটা আসলে আমাদের সচরাচর জানা থাকে না, কিন্তু এই ইনফরমেশনের মাধ্যমে আমাদের অনেক উপকারে আসে। আমরা যে ট্রেন হলো 1100, এই 1100 দুটো ট্রেন, একটি হলো প্রভাতী, একটা বুধুলি, যেটা বিকালবেলা ছেড়ে যায়, এটা হলো বুধুলি, আর প্রভাতীটা হলো সকালবেলা ছেড়ে যায়। আমরা প্রভাতীতে উঠেছি। 1100 প্রভাতীটা সকাল 7:15 ঢাকা কমলাপুর স্টেশন থেকে এবং 7:30 ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে ছেড়ে যায়, যেটা খুব স্বল্প সময়ের ভিতরে, আমি তো বললাম মাত্র 1.5 আওয়ার, 13 ঘন্টার ভিতরে আপনার ভৈরব গিয়ে পৌঁছে। আর 1100 গুদুলিটা আপনার সন্ধ্যা 6:30 ঢাকা কমলাপুর রেল স্টেশন এবং 7:45 ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ছেড়ে যায়। আপনারা কিশোরগঞ্জে বিশেষ করে যারা যাবেন, শুধু কিশোরগঞ্জ নয়, আপনারা ভৈরব, আশুগঞ্জ, নরসিংদী, নরসিংদী বিশেষ করে নরসিংদী, এটা ডিরেক্টলি নরসিংদী গিয়ে থামে এবং ভৈরব স্টেশনে গিয়ে থামে, ওই পারে আশুগঞ্জেও থামে। তবে এটা আশুগঞ্জে যাবে না, এটা ভৈরব থেকেই আপনার জংশনের মাধ্যমে সরাসরি কিশোরগঞ্জ চলে যায়। তো কিশোরগঞ্জের প্রায় সকল স্টেশন বা থানাতেই এটা থামে, যেমন কুলিয়ারচর, বাজিতপুর এবং কিশোরগঞ্জ।
সেজন্য কিশোরগঞ্জের যারা থাকেন, দেশের বাইরে থাকেন বা ঢাকায় থাকেন, তাদেরকে আমি বলবো যে 1100 দূরের এই দুটো ট্রেন আপনারা যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। দর্শক, আমরা ভৈরব যে স্টেশন আমাদের অন্যতম গন্তব্য ছিল, সেই ভৈরব স্টেশনে আমরা এসে পৌঁছে গেলাম। এখান থেকেই ঢাকা থেকে কুলিয়ারচর, এখান থেকে জংশনের মাধ্যমে আপনারা জানেন ভৈরব একটা জংশন, এই জংশন থেকে আপনার ইঞ্জিন বা বগি থেকে ইঞ্জিনটা আলাদা হয়ে কিশোরগঞ্জের দিকে, মানে ভৈরব থেকে উত্তর দিকে কুলিয়ারচর হয়ে, কুলিয়ারচর বাজিতপুর হয়ে কিশোরগঞ্জের দিকে ট্রেনটা চলে যায়। আমাদের একটি এখানে হাস্যকর বিষয়, একটি ঘটনা আমাদের ঘটেছিল দর্শক, সেটা হলো যে আমরা এখানে অন্যদিকে ভিডিও করতে গিয়ে বা অন্যদিকে মনোনিবেশ করতে গিয়ে আমরা এই ট্রেনটি এখানে ফেল করি, আমাদের ছেড়ে ট্রেনটি চলে যায়। তারপর আমরা বিকল্প পথে কুলিয়ারচর গিয়ে আমরা পৌঁছি, সেটাকেও আমরা আপনাদেরকে দেখাবো। একসাথে দুটো টেস্টই হয়ে গেল, ট্রেনের জার্নি এবং আপনার বাই রোডের জার্নি, দুটোই আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হব। তো আমরা কুলিয়ারচর ইতিমধ্যে পৌঁছে গেছি, সেই কুলিয়ারচরটাতে আমরা গিয়েছিলাম বাই রোডে গাড়িতে করে গিয়ে আমরা কুলিয়ারচর, এই এটা একটা যেটা দেখতে পাচ্ছেন সে বিষয়টা, সেটা হলো একটা লঞ্চ ঘাট, কিন্তু এটা আসলে অ্যাকচুয়াল লঞ্চ ঘাট নয়, এখানে পাশে আরেকটা লঞ্চ ঘাট রয়েছে, এই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন, সেই লঞ্চ ঘাট থেকে কিছু লঞ্চ এসে এখানে ভিড় হয়, তো এটা মূলত লঞ্চ ঘাট নয়। সেরে যাবার পূর্বে মূল লঞ্চ ঘাট থেকে এই লঞ্চ ঘাটে এসে কিছু মালামাল এখান থেকে নিয়ে সেই মিনি লঞ্চ ঘাট আপনারা বলতে পারেন অনেকটা। দর্শক, আমরা নিজেরাই খুব অবাক হয়েছিলাম, আমরা হলিডেজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা যে গিয়েছিলাম ওই এলাকায়, এই প্রথম আমাদের এক বন্ধুর বিবাহ অনুষ্ঠানে যাওয়ার পথে যে বিষয়টা দেখতে পেলাম, কুলিয়ারচর ঘাটে আপনার চমৎকার এবং খুবই লোভনীয়, যেটা আমাদের ঢাকা শহরে বিশেষ করে যারা আছি আমরা তাদের কাছে অনেকটা লোভনীয় বটেই, এই জন্য বলছি যে আমরা ফরমালিন মুক্ত বা বিষদর মুক্ত মাছ আমরা খুব কমই পেয়ে থাকি, বা পাইলেও সেটাতে আমাদের ভিতরে কিছুটা হলেও সন্দেহ কাজ করে। সেই মাছের কিছু ভিডিও দেখালাম, আপনারা কুলিয়ারচর ঘাটে যদি কখনো আসেন তাহলে দেখতে পারবেন প্রচুর মাছ, যেটা মেঘনা নদী থেকে সরাসরি ধরে জেলেরা এখানে এসে বিক্রি করে। আপনারা যদি ঢাকা থেকে এই কুলিয়ারচরে চলে আসেন, বাই রোডে প্রায় 3 ঘন্টা এবং ট্রেনে 2 ঘন্টা সময় লাগবে, এসে আপনারা খুব সুন্দরভাবে আপনারা এই মাছগুলি এখান থেকে নিয়ে যেতে পারবেন, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমরা এই ট্যুরসের মাধ্যমে আমরা যে জিনিসটা দেখেছি যে এই মাছগুলি জেলেরা কত সুন্দরভাবে নদীর ভিতর থেকে মাছগুলি ধরছে এবং তা বিক্রি করছে, এত ফ্রেশ মাছ, এই যে দেখেন দর্শক, এত ফ্রেশ মাছ, এত পরিমাণে মাছ, এক নৌকাতে প্রায় 20 থেকে 25 মানে ড্রাম মাছ এখানে কিন্তু রয়েছে, অনেকটা হয়তো বা আপনারা বুঝতে পারবেন, আমরা সরাসরি সে জায়গায় যখন ছিলাম তখন দেখতে পেয়েছি ফ্রেশ মাছ, পুঁটি মাছ, সরপুঁটি মাছ, বাইম মাছ, দেশি ট্যাংরা মাছ, বাউশ মাছ, খুব চমৎকার মাছ, যে মাছগুলি আসলে আমরা ঢাকা শহরে এসব মাছ দেখাটা দেখি, কিন্তু আসলে এই লোভনীয় মাছটা দেখার আমরা খুবই সৌভাগ্য কমই থাকে। দেখেন এই লোভনীয় মাছগুলি যখন দেখছিলাম
আমাদের মতো আপনারা, আমরা যারা ঢাকায় থাকি, তাদের কাছে মনে হয়েছিল যে জার্নি বাদ দিয়ে, অনুষ্ঠানে যাওয়া বাদ দিয়ে মাছগুলি যদি নিয়ে আসতে পারতাম, জীবন্ত মাছ, যে মাছগুলি সত্যি আমাদের মনে হচ্ছে যে এই মাছগুলি মাধ্যমে আমরা অনেকটা নিজেদেরকে পুলকিত করে উঠতে পারতাম, কিন্তু আমরা আসলে সম্ভব হয়নি, মাছ নিতে পারিনি। তবে আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই যাবেন এবং মাছ নিয়ে আসবেন। দর্শক, আমি আগেই বলেছিলাম, আপনারা শুনেছেন যে আমরা সকালের গোধূলি প্রভাতিতে আমরা এসেছিলাম, 11 সুন্দর প্রভাতিতে। এই সকালবেলা কিন্তু এই মাছগুলি, সকাল 11টার দিকে এই অবস্থা, কিন্তু বিকেলের দিকেও আপনারা মাছ পাবেন, দুটো টাইমই মাছ পাওয়া যায় এই ঘাটে। সকাল 11টা 10টা 11টার দিকেও মাছ পাওয়া যাবে, আর বিকাল 3টা 4টার দিকেও আপনারা মাছ পাবেন। আমরা অন্যতম খরস্রোতা নদী বাংলাদেশের, পদ্মা, মেঘনা, যমুনা, এই তিন বৃহৎ নদীর এখন মেঘনাতে আমরা রয়েছি। আমরা কুলিয়ারচর ঘাট থেকে স্পিড বোটে, আমরা দেখতে পাচ্ছেন যে স্পিড বোটে আমরা একসাথে অনেকেই উঠেছি। বারো জন যাত্রী নিয়ে এই স্পিড বোটটি আপনার কুলিয়ারচর থেকে বাঙ্গালপাড়া নামে, অষ্টগ্রাম থানার বাঙ্গালপাড়া নামে একটি জায়গা আছে, সে জায়গাতে আপনার মাত্র 40 মিনিটের ব্যবধানে আপনি 18 থেকে 20 কিলোমিটার, মোস্ট প্রবাবলি 18 থেকে 20 কিলোমিটার জায়গায় আপনি স্পিড বোটে যেতে পারবেন, যেটা খুবই একটি কী বলবো, অসাধারণ জার্নি ছিল আমাদের, খুবই মজাদার জার্নি ছিল। স্পিড বোটের জার্নি সবসময় খুবই আরামদায়ক জার্নি হয়, আপনারা জানেন। আর একটা বিষয় বলে রাখি, যদি আপনারা কেউ যেতে চান আমাদের সাথে হোক, বা আপনারা নিজেরাও যেতে চান, মাত্র 200 টাকায় কুলিয়ারচর থেকে আপনি 40 থেকে 42 মিনিটের একটা জার্নি করে আসতে পারেন। মেঘনা, প্রবাহিত মেঘনা, ঢেউয়ে ভরপুর মেঘনা, এবং হাওড়া অঞ্চলেরও স্বাদ নিতে পারেন মাত্র 200 টাকার ব্যবধানে। এখান থেকে আপনি লঞ্চেও যেতে পারবেন, যারা লোকাল এরিয়ার লোক আছে, যাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে বা অনেকে সময়ের তারা থাকে না, তারা অনেকে লঞ্চেও যেতে পারে। লঞ্চের সময় লেগে যায় একটু বেশি, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, আর ভাড়াটা 70 থেকে 90 টাকার ভিতরে আপ ডাউন করে। দর্শক, অথই পানি, জলরাশি, যেটা আসলে আমাদের অনেকেই আছে, বিশেষ করে আমরা যারা গ্রাম বাংলায় জনপদ দেখিনি, আমাদের জন্মই হয়েছে ঢাকা শহরে বা শহরাঞ্চলে বা ঢাকার বাইরে বা দেশের বাহিরে, তারা অনেকেই দেখা যাচ্ছে যে এই বিশাল জলরাশি এগুলি দেখে অভ্যস্ত নয়। অনেক বাচ্চারা যারা আসলে এই প্রাকৃতিক, আল্লাহ তাআলার প্রাকৃতিক এই জলাভূমি দেখার ভিতরে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। আমরা যারা বিভিন্ন সময় কক্সবাজার ভ্রমণ করি পানির জলরাশি দেখার জন্য, কিন্তু সেখানে গিয়ে আমরা স্পিড বোটে উঠতে ভয় পাই বা ওইখানে গিয়ে গোসল করতে ভয় পাই, কারণ পানির সাথে প্রচুর পরিমাণে বালি রয়েছে, লবণাক্ত পানি যেহেতু, কিন্তু এটা তো মিষ্টি পানি, মিষ্টি পানির এরিয়া। অথই জলরাশি, আপনারা যারা এই টেস্টটুকু নিতে চান আমি বলবো, এবং এই টেস্ট অবশ্যই আমাদের যারা, আমরা ব্যক্তিগতভাবে আগে পানি দেখেছি, তারাও নতুনভাবে এই মেঘনার বিশাল জলরাশি দেখার পরে আমাদের মনকে যেভাবে নাড়া দিয়েছে, আমি মনে করি আপনারাও যদি এই জার্নি করতে পারেন,
মাত্র 200 200 আপ ডাউন, 200 200 400 টাকার ব্যবধানে সুন্দর একটা জার্নি করে এই টেস্টটুকু নিতে পারেন। এবং সময় নিয়ে আপনারা যদি চান নিজেরা কিছুটা গোসল করবেন, কমফোর্ট ফিল করবেন, সেটাও আপনারা করে দেবেন, প্রিপারেশন নিয়ে আসতে পারেন। আসলে বাংলাদেশ প্রকৃতই সুন্দর, গ্রাম আরও সুন্দর, এই কথাটুকু আমরা সবাই জানি। গ্রামই সুন্দর, সে গ্রামের বিশাল চিত্র একদম মনে হয় যেমন কবির কবির কথার মতো এই গ্রাম বাংলার সিনারিগুলি আঁকা। অথৈ জলরাশি, এমনও কিছু স্থাপনা আছে, এমনও কিছু জায়গা আছে যেখানে কোনো পাড় দেখা যায় না, দুপাড় শুধু পানি আর পানি। সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে হয়তো বা আমরা পারছি না, কিন্তু আপনি সরজমিনে যদি আসেন দেখেন তাহলে সত্যি উপভোগ করার মতো। দর্শক, এটা মেঘনার উপরে আমরা যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের কয়েকটি ডিস্ট্রিক্ট যেটা হাওর অঞ্চল হিসাবে খ্যাত, এটা মূলত মেঘনার দুপারেই ঘুরে উঠেছে বা মেঘনার অববাহিকায় এই হাওর অঞ্চলগুলি গড়ে উঠেছে। এর ভিতরে আপনার কিশোরগঞ্জ অন্যতম একটা এলাকা। হাওর অঞ্চলে বিখ্যাত, হাওর অঞ্চলের ভিতরে আপনার সবচেয়ে বেশি যে অঞ্চলে হাওর রয়েছে সেটা আপনারা জানেন, সুনামগঞ্জ। সুনামগঞ্জ হয়ে হবিগঞ্জ, হবিগঞ্জের পাশে কিশোরগঞ্জ এলাকা, তারপরে আপনার নেত্রকোনাতে হাওর রয়েছে কিছু। তো কিশোরগঞ্জের কিছু ভাটিয়ালি এলাকা যেমন অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, এসব থানাগুলো কিন্তু পুরোটাই হাওর অঞ্চল। এবং আপনি অবাক হবেন যে এসব হাওর অঞ্চলে বিশেষ করে বর্ষাকালে, বর্ষাকালে গ্রামের মানুষরা কিভাবে যায়, কিভাবে চলাচল করে, আপনি সত্যি অবাক হবেন যে চতুর্দিকে জল, মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ড। এই আইল্যান্ডের মানুষ শুধুমাত্র নৌকা, স্পিড বোট বা ট্রলার, অনেক ক্ষেত্রে লঞ্চ নেই, তারা এভাবে জীবনযাত্রা বা জীবন চালাচ্ছে, যেটা সত্যি অবাক করার মতো আমাদের জন্য, যারা আমরা আসলে এগুলি ভাবতেও পারি না। সবার যদিও নৌকা আছে, এসব গ্রামের সবার কিন্তু নৌকা আছে, কারণ তাদের পরিবহনের একমাত্র পন্থাই নৌকা, কিন্তু তারা স্কুল নেই। সত্যি খুব অবাক করার মতো আমরা দেখেছি যে একটা প্রাইমারি স্কুলে পড়ার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে ছাত্ররা একটা নৌকা দিয়ে বা একটা ট্রলার দিয়ে। সেই ট্রলারের জন্য তারা এক ঘন্টা অপেক্ষা করছে, কারণ যতক্ষণ পর্যন্ত ট্রলারটা পুরোপুরি না ভরবে ততক্ষণ পর্যন্ত তো যাওয়া যাবে না। খুব সুন্দর, আমাদের কাছে তখন মনে হয়েছিল যে এই গ্রামেই থেকে যাই, এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রাম। এই যে দেখেছেন আপনারা একটি স্থাপনা এখানে যে তৈরি করে রেখেছে, এটাতে আপনার যদি একটা রেস্টুরেন্ট, এটা একটা হোটেল বা রেস্টুরেন্ট, খাবার চা স্টল, এখানে আপনি বসে চা খেলে আপনার কিসের ধানমন্ডি লেক, কিসের গোলশান লেক বা কিসের আমাদের বিভিন্ন জায়গায় আমরা ট্রাভেল করে উপভোগ করি, এখানে এসে এক কাপ চা খেয়ে যান, দেখবেন আপনার মনটাই অন্যরকম, ফ্রেশ, আপনি ফ্রেশ হয়ে যাবেন। ফ্রেশ হতে আমরা বাধ্য, আমি মনে করি, যেটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে। দর্শক, আপনারা জানেন এই কিশোরগঞ্জে আমরা এখন যে থানাটাতে রয়েছি, কলিয়ারচর থেকে আমরা অষ্টগ্রামের দিকে যাচ্ছি বা ডান পাশে ভৈরব, বাম পাশে নাসিরনগর। তো এই এরিয়া থেকে কিন্তু বাংলাদেশের প্রখ্যাত খ্যাতিমান লোকেরা কিন্তু উঠেছে। আপনারা জানেন বাংলাদেশ সরকারের সম্মানিত, বর্তমান সম্মানিত রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব কিন্তু এই এলাকার লোক,
এবং উনি অবাক হবেন, একটা গল্প আছে, এলাকায় যারা এমপি হন তারা কখনো চামড়া স্যান্ডেল পরে এলাকায় আসতে পারেন না। এটা হয়তো বা আপনারা শুনেও থাকতে পারেন, কিন্তু বাস্তব যখন আপনি দেখবেন তখনই তার বাস্তবতা বুঝতে পারবেন। এমনকি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবও যখন এলাকায় আসেন এখনও পর্যন্ত স্যান্ডেল বা পন্স পরেই আসতে হয়। সত্যি অবাক করার মতো বেশি এইসব এলাকা থেকে বা এইসব গ্রাম থেকেই কিন্তু বাংলাদেশের মেধাগুলি উঠে এসেছে। অনেক বড় বড় মেধা আমাদের সাথে অনেকের দেখা হচ্ছে, যারা ঢাকা সরে এসে লেখাপড়া করে অনেক খ্যাতি অর্জন করতে পেরেছে। না, আমরা যে এখন যে ঘাটটি, এই স্পিডবোট দুটো ঘাটে আপনারা দেখেছেন, এর আগে একটি গ্রামে থেমেছে এবং আরেকটি গ্রাম, এই গ্রামটা হলো আপনার বিবাড়িয়ার বা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর নামে একটি থানা আছে। সেই নাসিরনগর থানার একটি বাজার, মেঘনার পাড়ে নাসিরনগর থানার একটি বাজার। মানে আপনি এই জার্নির মাধ্যমে অনেক কিছু জানতেও পারবেন, উপভোগ করতে পারবেন, কয়েকটা ডিস্ট্রিক্টও আপনার ঘোরা হয়ে যাবে। বড় বড় ট্রলার আপনার দেখতে পাবেন, যেসব ট্রলারগুলি অনেক বড় মালবাহী ট্রলার, বাংলাদেশের সবচেয়ে সস্তা বা চিপ রেটের পরিবহন কিন্তু নদীপথের নৌকা পরিবহন, নৌকা হোক সেটা ট্রলার হোক বা লঞ্চ হোক স্টিমার হোক, না হলে এসব গ্রামবাসী কীভাবে তাদের জীবনযাত্রা ধরে রাখতে পারত। আমি যেটা বলছিলাম দর্শক, যে বর্তমান রাষ্ট্রপতি শুধু নয়, প্রাক্তন রাষ্ট্রপতি, বাংলাদেশের বর্তমান সরকার দলীয় অন্যতম সূতিকাগার জিল্লুর রহমান সাহেব, জিল্লুর রহমান সাহেব, মরহুম জিল্লুর রহমান সাহেবের কিন্তু গ্রামের বাড়ি, আমরা যে থানা থেকে উঠেছিলাম আপনাদেরকে হয়তোবা বলেছি, সেই বৈরব থানাতে, কিশোরগঞ্জের বৈরব থানাতে। এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সভাপতি নাজমুল হাসান পাপনের বাড়িও কিন্তু আপনার এই কিশোরগঞ্জে, কিশোরগঞ্জের এবং বৈরব থানাতে। সত্যি উপভোগ করার মতো, দর্শক দেখছেন অনেকেই, এত বাতাস, এত সুশীতল বাতাস, এবং আমাদের জার্নিটা হয়েছিল এত চমৎকার যে তখন না ছিল সূর্য, না ছিল বৃষ্টি, সূর্যের তাপও ছিল না, বৃষ্টিও ছিল না, যার কারণে আপনার পুরো জার্নিটা একদম শীতল পরশের ছায়ায় আমরা মনে হয় জার্নিটা করেছিলাম। একটা স্পিড বোট আপনারা জানেন দর্শক, যে প্রায় 40-45 কিলোমিটার বেগে স্পিডে কিন্তু চলে। তো সেটা আসলে আমি যতই বলি, আমি যতই ব্যক্ত করি আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এর প্রকৃত টেস্ট, প্রকৃত স্বাদটা নেওয়ার জন্য কিন্তু আপনার সরাসরি স্পিড বোটে যেতে হবে। না যেতে পারলে আপনার এই যে ভিডিওর মাধ্যমে সব কিছু কিন্তু আমি আসলে বোঝাতে পারবো না, যে আসলে কত উপভোগ্য জার্নি ছিল আমাদের। এটা দেখেন কত ছবির মতো আঁকা গ্রাম, যে গ্রামগুলি আসলে আমাদের বাংলাদেশের গর্ব, এই গ্রামকে নিয়ে আমরা গর্ব করি। সত্যি খুব সুন্দর গ্রাম, আমরা কয়েকটি গ্রামে গিয়েছিলাম সেজন্য বলতে পারি, এত চমৎকার গ্রাম, মানুষের এত সুন্দর ব্যবহার। আমরা যারা ঢাকা শহরে প্রতিনিয়ত প্রতিদিন সকাল প্রত্যহ আমরা বাজার করছি বিভিন্ন সময়, একবার কি নিজেরা ভেবে দেখেছে যে এত মাছ, এত সবজি, এগুলো কোত্থেকে আসে? একটা কথা, আমি এই এলাকায় আসার পরে আমার ভিতরে বিশ্বাস জন্মেছে যে আসলে মাছ বা ফ্রেশ মাছ এখান থেকে যেটা নেওয়া হচ্ছে সেটা শুধু ঢাকা সরকার করুক, পুরো বাংলাদেশে যে তারা সাপ্লাই করছে, সরবরাহ দিচ্ছে এই গ্রাম বাংলার মানুষরা, তারা কতটুকুই বা ন্যায্যতার দাম পাচ্ছে আমি জানি না। তবে তারা আমাদের মাছ খা, আমাদের মাছ বা এই অন্যতম প্রোটিন এটা খাওয়ার পিছনে, পাওয়ার পিছনে তাদের অবদান সত্যি অনস্বীকার্য। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন বিভিন্ন সময়ে যে নৌকাগুলি, এগুলি কিন্তু সব মাছ ধরার নৌকা, ছোটো ছোটো নৌকা, ছোটো ছোটো ট্রলার, এগুলি সবই মাছ ধরার ট্রলার। কবি আছে যাত্রী পরিবহনের
কারণ তারা এইসব গ্রামে যারা থাকেন তারা আসলে নিজস্ব থানা সদরেই আসতে এক সপ্তাহ দু সপ্তাহ একবার আসেন। ঢাকা শহর তো তারা অনেকটা মক্কার মতো মনে করে, সত্যি আমি বলতে গেলে একটু বেশি বলে ফেলেছি না, কিন্তু কথা বলে এটাই মনে হয়। যারা গভর্নমেন্ট জব করেন তারাও ঢাকা শহরে 1 বছর 2 বছর পর একবার আসেন, আমরা কথা বলে যেটা দেখেছি। সুতরাং তারা তাদের জীবন পরিচালনটাই হচ্ছে গ্রাম কেন্দ্রিক, এই মাছ ধরা কেন্দ্রিক। দর্শক, খুব দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে এটাই হলো আমরা আমাদের ডেস্টিনেশন, স্পিড বোটের ডেস্টিনেশন। এটা হলো বাঙ্গালপাড়া, অষ্টগ্রামের বাঙ্গালপাড়া নামে একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের ঘাট এটা। আমরা সেই ঘাটে এখন আমাদের স্পিড বোটটা ভিড়বে। 45 মিনিটের জার্নি কিন্তু ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি ডিয়ার ভিউয়ার্স। দেখেছেন অনেক স্পিড বোট, এই স্পিড বোটে আপনারা যে কোনো সময় এসে আবার এখান থেকে স্পিড বোটে কিন্তু এই কুলিয়ারচর বা কিশোরগঞ্জের কুলিয়ারচর ঘাটে আপনারা রিটার্ন করতে পারবেন, এবং ওইখান থেকে আপনারা সোজা বাসে হোক ট্রেনে হোক নিজস্ব গাড়িতে হোক আপনারা ঢাকায় যেতে পারবেন। ঢাকা থেকে এত নিকটবর্তী একটি সুন্দর জায়গা অথচ আমরা জানি না, আমি ব্যক্তিগতভাবেও জানতাম না, এখানে আসার পরে বুঝতে পারলাম যে এত উপভোগ্য জার্নি এই একদিনের ভিতরেই সম্ভব। সকালে আপনি 1100 প্রভাতে দিয়ে রওনা দিলে আপনি একদিনের ভিতরেই এই জার্নিটুকু উপভোগ করে আপনারা আবার চলে যেতে পারবেন ঢাকা শহরের ভিতরেই। দর্শক, আসলে আমরা একটি ট্রলারের ছাদে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রলারের আসলে একটি বিয়ের ট্রলার। এটাও গ্রাম বাংলার একটা অন্যতম ঐতিহ্য, যেটা আপনি কোনো বিয়ের প্রোগ্রামে যদি এসব হাওড় অঞ্চলে আসেন তাহলে এটা উপভোগ করতে পারবেন, যে পুরো ট্রলারটাকেই আপনার বিয়ের সাজে সাজানো হয় এবং এই ট্রলারের উপরে চেয়ার রেখে মানুষজন বসে, ট্রলারের ভিতরে যে ছাউনিটা আছে এই ছাউনির ভিতরে মহিলারা বসে পর্দা সহকারে, এবং এই গ্রাম বাংলার মানুষের ইসলামিক ভাবধারাটাও খুব উপরের লেভেলের আপনারা জানেন। সাদা সিধে মানুষ তারা, সাদা সিধে মানুষ, সাদা সিধে মন, সাদা সিধে ব্যবহার, আপনি সত্যিই খুব নিজেকে গর্ববোধ করবেন যে আমরা এই ঢাকা শহরের জটিলতার ভিতরে থেকে নিজেরা কতটুকু জটিল হয়েছে অথচ তারা কত সুন্দর জীবনযাপন করছে। দর্শক, নদীর আশ্বিন মাস কিন্তু নদীর পানি কিন্তু শেষ হচ্ছে না, এটা কিন্তু এখন নদীর পাড়, দেখছেন বাচ্চারা গোসল করছে লাফাচ্ছে পানিতে, পানি কিন্তু খুব বেশি নয়। দর্শক দেখেন খুব সুন্দর একটি জায়গা, এই দুপাশে পানি, দুপাশে পানি, এক পাশে পুরো মেঘনা রিভার আর এক পাশে কিছুটা পানি। এটা হলো আমরা বাঙ্গালপাড়া যে গ্রামটা আছে বাঙ্গালপাড়ার একটা দর্শনীয় স্থান, এখান থেকেই আমরা আবার স্পিড বোটের যে ঘাটটা আছে স্পিড বোটের ঘাটটা বাঙ্গালপাড়া সেই ঘাটের দিকে আমরা যাচ্ছি। স্পিড বোটে আমরা ইতিমধ্যে উঠে গেলাম, উঠে আবার অনেকটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বলা চলে না কিন্তু ঘূর্ণিঝড়ের একটি ভাব, ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ, ভয় পেয়েছিলাম কারণ ঢেউয়ের পরিমাণ সকালবেলা যখন আমরা গিয়েছিলাম তখন যতটুকু ছিল সে ঢেউটা উত্তাল ঢেউয়ে বিকালবেলা আবার ঠিক উল্টো বিকালবেলার একটি জার্নি দেখতে পেলাম, যেটা আসলে কিছুটা যারা ভয় পান, যদিও ভয় পাওয়ার কিছু নেই, তো যারা নতুন জার্নি করেন তাদের কাছে কিছুটা হয়তো ভয় পেতে পারে, ভয়ের কিছু নেই। আমরা এখন চলে যাচ্ছি কুলিয়ারচর ঘাটের দিকে, যে ঘাটে আমরা অনেক মাছের সারি সারি মাছ দেখেছিলাম সেই ঘাটের দিকে আবার আমরা যাচ্ছি। দর্শক, আমাদের সাথে অষ্টগ্রাম থানা নির্বাহী অফিসার বা টিউনু সাহেবও আছেন, উনি আসলে ওই যে ফ্রেশ মাছ নেওয়ার জন্যই অষ্টগ্রামে
থেকে আসেনি যে উনি মাছ নিয়েছেন এখান থেকে। আমরা আসলে কিশোরগঞ্জ জেলা শহরের দিকে যাব, সেজন্য এখান থেকে কিছুই নিইনি, কিন্তু আপনারা যদি চান এখান থেকে এসে চমৎকার ফ্রেশ বিভিন্ন প্রকারের মাছ, ছোট মাছ, বড় মাছ, এমনকি এখানে এবার প্রচুর ইলিশ মাছও ধরা পড়েছে। অবাক হবেন, মেঘনাতে এত ইলিশ মাছ ধরা পড়ে না। আমরা যে লোকাল এলাকার যারা শিক্ষক ছিলেন, আমরা এক শিক্ষকের বিয়েতে গিয়েছিলাম আমাদের কলিগ, তার এলাকার লোকজন যেটা বললো যে প্রচুর ইলিশ মাছও এবার এই এলাকাতে ধরা পড়েছে, যেটা আসলে বর্তমান সরকারকে একটা সাধুবাদ জানাতে হয় যে এখন নদীর পদ্মা শুধু নয়, মেঘনাতে এত দূরে এসেও ইলিশ ডিম পাড়ার সুযোগ পায়, যার কারণেই আসলে প্রচুর মাছ ধরা পড়ছে। দর্শক, আমরা ইতিমধ্যে আমাদের রিটার্ন গন্তব্যস্থল পুলিয়ারচর যে ঘাট থেকে আমরা উঠেছিলাম আবার সেই ঘাটে ফেরত চলে আসলাম। তবে এখানে আমাদের হলিডেস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে চিন্তা হলো যে 12 জনের নিচে কিন্তু এখানে আসা যাবে না, সুতরাং আপনারা যারাই আসবেন অ্যাটলিস্ট 12 জন আসবেন। তবে 12 জন ছাড়া আপনি যদি ব্যক্তিগতভাবে আসেন, নিজে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন, কিছু সময় কিন্তু এই ঘাটে অপেক্ষা করতে হবে স্পিড বোটের জন্য। স্পিড বোট 12 জন না হলে কিন্তু তারা ছাড়তে চায় না। এই যে লোভনীয় মাছ আবার দেখছি, দেখেন কত চমৎকার মাছ, যে মাছগুলি নড়ছে, কিন্তু অনেক মাছ নড়ছে। এসব মাছ কি আসলে কল্পনা করা যায় ঢাকা শহরে? আপনি আসেন, দেখে যান। এই যে বড় বড় ট্যাংরা, বাইলা মাছ, পুঁটি মাছ, বাইম মাছ, এগুলি বলেছিলাম। এই যে ছোটো বোয়াল দেখতে পাচ্ছেন, কাসকি মাছ আছে, চিংড়ি মাছ আছে, এই যে কি ফ্রেশ ট্যাংরা মাছ, সত্যি আসলে দামও কিন্তু কম। আপনি অনেক সস্তায় ঢাকা থেকে এসে যদি আপনি পুরো 6 মাসের মাছ নিয়ে যান, 150 টাকা কেজি পুঁটি মাছ, এই যে মাছগুলি 150 টাকা কেজি। ছোট ছোট মাছ যেটা এলাকায় আমরা বলি গুড়া মাছ, এই গুড়া মাছ, এই যে এই ছোট বিভিন্ন ধরনের চিংড়ি সহকারে চিংড়ি মাছ লাফাচ্ছে, ট্যাংরা, এই যে ছোট ছোট বাইব মাছ, এই মাত্র ধরে নিয়ে আসলো, এই মাত্র নদী থেকে ধরে নিয়ে আসছে জেলেরা। এবং আপনি এরা এরকম না যে মাছ আপনি এখানে বিশাল ভলিউমে কিনতে হবে, না হলে আপনাকে দিবে না, সব মাছই আপনি 1 কেজি থেকে 2 কেজি 5 কেজি যেভাবে চান কিনতে পারবেন। কাতল মাছ, বরফের ব্যবস্থা আছে, আপনি আইস দিয়ে টোটাল প্যাকেট করে তারা দিবে, সেভাবে আপনি ঢাকা শহর নিয়ে আসতে পারবেন। এ চলে যাচ্ছে মাছ নিয়ে বিভিন্ন এলাকায়। দর্শক, আমরা যেহেতু চলে গেলাম, যাওয়ার সময় আপনাদেরকে ঢাকা শহর সহকারে পুরো এলাকাটা দেখিয়েছি, আর আসার সময় এটুকু আমরা দেখালাম না, একদম ডিরেক্টলি ঢাকায় চলে এসেছি। ঢাকার মতিঝিল শাপলা চত্বরে আছি, এই যে সেনা কল্যাণ ভবন আপনারা দেখছেন। কমলাপুর থেকে আপনারা ঢাকার শাপলা চত্বর, যেটা মতিঝিল শাপলা চত্বরে যে কোনোভাবে আসতেন, হেঁটে আসতে পারবেন বা রিক্সা আসতে পারবেন বা বাসে আসতে পারবেন। আমরা চলে এসেছি, এসে আমরা এখন মতিঝিল শাপলা চত্বরে আছি। দর্শক, আমাদের এই ভিডিওটি আমাদের আশা করি আপনাদের কিছুটা হলেও উপকৃত করতে পেরেছি ইনফরমেশন দিয়ে। আশা করি যদি আপনি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে প্রয়োজনে কমেন্টস করবেন, আমরা ইনফরমেশন আরও দেব। আর কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আশা করি হলিডেস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।